আপনি যদি করলেন মানে নবীকে প্রশ্ন করছে হে আল্লাহ রাসুল আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি আমরা যেসব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো না আগে থেকে তা নির্ধারিত হয়ে আছে তিনি বললেন মানে রাসুল বললেন হে খাদ্যের পুত্র তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই কাজ করে করে আর যারা অন্তর্ভুক্ত থাকে মানে তারা নাকি আমরা যা করতেছি তার জন্য সবকিছু দায় ভারটা আমাদের উপর এটা আল্লাহ আগে থেকে জানতেন কিন্তু দায় সবকিছু আমরাই করি আমাদের ফ্রিউইল দ্বারা এই হাদিসটা কিন্তু তার মানে সম্পূর্ণ একটা বিপরীত একটা ই প্রকাশ করতেছে তাই না এখানে কিন্তু নবী বলেই দিয়েছে যে সবকিছুই হচ্ছে আগে থেকে নির্ধারিত করা

এই মানে একটা কথাই বলে যে সবকিছু আগে থেকে নির্ধারিত হয়ে আছে আমি কোনোটাই পাইনি যেটা মানে সময়ের অরচিটা দাবি করে যে মানে আল্লাহ জানতেন কিন্তু আমাদের ফ্রি উইলটা করানো হচ্ছে এরকম কোনো ই পাইনি এবং সবগুলো নবী নিজে বলছে আমিও এরকম কিছু পাইনি যে ফ্রি উইল দ্বারা আমরা কিছু করতে পারি এরকম কিছু আমি পাইনি এই পর্যন্ত এই ধরনের উদ্ভট কথাবার্তা বলে যায় এরা কেন বলে মানে কি উদ্দেশ্যে বলে আমি কিছু বুঝি না ভাই মানে অবাক লাগে

হ্যাঁ এবং তাকিয়া যে মানে ইসলামে যে তাকিয়া করা যায় এটাও তো আমরা অনেকবার দেখিয়েছি যে ইসলামে যে এটাও বুঝো এবং তারা তো তারা তো সরাসরি বলেও তাই না যে ভাই মুমিনরা তো বলে যে আসিফ মেদিনের লাইভে গিয়া দরকার হইলে মিথ্যা কথা বলবি ইসলামকে বাঁচাতে হবে তাই না এই ভিডিওটা আসলে হ্যাঁ আমরা একটু ভিডিওটা দেখে নেই হ্যাঁ ভাই ওই যে আসিফ কে বিতর্কে হারাতে গেলে যে প্রয়োজনে মিথ্যা কথা বলতে হবে এই ভিডিওটা একটু দেখে নেই হ্যাঁ সবাই দেখুক ঠিক আছে আচ্ছা ঠিক আছে

আপনার যে জিনিসটা করতে হবে যে ওনাদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে যেভাবে হোক এবং সেই জন্য আমাকে যদি একটু কিছু করতে হয় তাহলে আমি সেটা উপর যেটা করণীয় যে কোনো ঠান্ডা থাকবেন কোনো প্যানিক হওয়ার কিছু নাই আসে যতই ডিস্টার্বিং কথা বলুক আপনার ডিস্টার্ব হওয়ার কোন দরকার ওয়ান টু হলো একটা জিনিস মনে রাখবেন যদি পরিবার আমার থাকে পরিবার তারও আছে তো আপনাকে আপনার রাখবেন আপনি যার সাথে কথা বলতেছেন সে একটা পিওর শয়তান কারণ শয়তানের সাথে ভদ্রতার তো কিছু নাই আপনি অযথা ভদ্রতা দেখা আপনার পরিবারের বংশ ইয়া আপনি তো আর ওর মেয়ের বিয়ে করবেন আপনারা তো এত আর কোন দরকার নেই তো আপনি অবশ্যই সে যেই ম্যানারে কথা বলতেছে ডিস্টার্বিং ম্যানারে সেই সেম ডিস্টার্বিং ম্যানারে আপনি কথা বললেন এবং আমার এখানে সবার প্রতি একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা যদি চান যে আসিফ মহিউদ্দিনকে মেন্টালি মেন্টালি তাকে মানে ডিস্টার্ব করে দেওয়া বা তাকে পাগল বানায় সাইকোলজিক্যাল মেট নো মিস্টেক ইটস ও ওয়ার বিটুইন থিয়েস্ট অ্যান্ড এ এটা নাস্তিক আর আস্তিকদের মধ্যে একটা মানে বিরাট একটা যুদ্ধ সাইবার ওয়ার আর কি তো এইখানে জিতার জন্য রাসুল বলছেন ওয়ার ইজ এ ডিসেপশন যুদ্ধ হইতেছে ধোকার জায়গা তো এইখানে মিথ্যা সত্য এত কেয়ার না করে আপনার যে জিনিসটা করতে হবে যে ওনাদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে যেভাবে হোক এবং সেই জন্য আমাকে যদি একটু ডেভেলিশ কিছু করতে হয় তাহলে আমি সেটাও করবো

মানে গোপন কথা সেটা আবার সে অনলাইনে এসে প্রচার করতেছে এবং আপনাকে বলতেছিল যে আপনি নাকি আপনাকে মেন্টালি এই করে দিবে পাগল করে দিবে কিন্তু সে সুস্থ আছে কিনা তাতে শুনতে হচ্ছে এদের কথাবার্তা শুনে কেমন একটা মনে হয় আর কি

তারা খুব জোর গলায় বলে এই কথাটা কোন জায়গায় বলা আছে আমি একটু আল্লাহ সময়ের ঊর্ধ্বে এটা বলার তো কোনো সুযোগ নাই কারণ হচ্ছে আল্লাহ বলেছে যে আল্লাহ সময় সময় এবং আল্লাহ একই দেখেন এই যে এটা হচ্ছে সহি মুসলিমের হাদিস ইসলামিক ফাউন্ডেশন সময় এবং কালকে গালি দেয়া নিষেধ হ্যাঁ এখানে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন পাঁচ হাজার ছয়শ সাতষট্টি নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহামকে আমি বলতে শুনেছি মহান গরিয়ান আল্লাহ বলেন আদম সন্তানকে সময় ও কালকে গালমন্দ আদম সন্তান সময় কালকে গালমন্দ করে অথচ আমি সময় দেখা যাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ আমি সময় আর আমার হাতে আল্লাহ সময় আল্লাহই হচ্ছে সময় তাহলে আল্লাহ এবং সময় এক একই জিনিস তাহলে আল্লাহ সময় থেকে উর্ধে এটা বলার কোন তো স্কোপ আমি দেখছি না জি জি একদম এবং হিসাব তারা বলে না যে

এই জন্য এদের সাথে কখনো মানে স্ক্রিপচার ছাড়া কথা আলোচনা করবেন না মানে দলিল প্রমাণ সহ আলোচনা করতে হবে আর কোনো আলোচনা নেই এছাড়া কোনো আলোচনা নেই দলিল রাখবেন সামনে দলিল দেখে আমরা আলোচনা করব।

আহ আবারও আবা আলি আসালাম গর্ভবতীহা সন্তান জন্ম দিলেন সেক্ষেত্রেও একটি ছেলে একই মেয়ে কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন এই বছর যে ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো যেহেতু আর কোনো মানুষ আশেপাশে ছিল না নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো তবে করে তো এর ফলে বাই ডিফল্ট আবাহ আলহামের ছেলে কাবিলের ভাগ্য এসে জুটল তার পরের টানের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিল লাবুদা লাবুদের সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে একই বিয়ে হবে এটাই ফিক্স করা হবে